আসসালামু আলাইকুম সবাইকে, আবারও চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। জাদুঘরের ভিতর থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার চোখে পড়লো ওয়ালের সেই গাছটা, এত সুন্দর। মানে আমি অনেক জায়গায় দূর থেকে দেখেছি, কখনো কাছে থেকে দেখিনি, এই ফার্স্ট আমি কাছে থেকে দেখেছিলাম। আর এত সুন্দর লাগছিল বলার বাহিরে, মনে হচ্ছিল এই ওয়ালটা শুধু এই গাছটার জন্যই করা হয়েছে, এত সুন্দর, মানে বলার বাইরে, ভাষায় প্রকাশ করার মতো না। পুরোটা ওয়াল জুড়ে সবুজ আর সবুজ, অনেক সুন্দর। আমি এখানে ছবি তুলেছি, আমরা সবাই ছবি তুলেছি, অনেক সুন্দর ছবিগুলো, অনেক সুন্দর সুন্দর এসেছে, অনেক সুন্দর লেগেছে। চারিপাশে আরও অনেক গাছ ছিল, ওগুলো আমরা দেখছিলাম। তারপর আমরা পুকুর পাড়ে গিয়ে বসলাম একটু নিরিবিলিতে, আর আমি আর মামি টু ব্লগার টু এর প্র্যাকটিস করছিলাম, সুন্দরই লাগছিল। তারপরে আবার গাছ, গাছ আর গাছ, ফুল, আমি, এই তো আমার দুনিয়া। তো গাছের একটা সুন্দর ভিডিও করলাম। এই গাছটা আমি অনেক জায়গা থেকে নিয়ে এসেছি, কিন্তু একবার আমি বাঁচাতে পারিনি। আর এই ফুলগুলো আমার খুব ভাল লাগে, সবুজের মধ্যে ফুল, অনেক সুন্দর, অনেক সুন্দর। তবে আমি কেন বাঁচাতে পারি না জানি না, এরা নাকি জঙ্গলা ফুল, তাও বাঁচে না। আমরা সবাই নিরিবিলি বসে একটু প্রকৃতি উপভোগ করছিলাম, সবাই যার যার মতো। গরম ঠান্ডা মিলিয়েই ছিল, কিন্তু ভালোই লাগছিল। চারিপাশে আমরা বসে বসে কথা বলছিলাম আর পুকুর পাড়ের দৃশ্য দেখছিলাম। তারপরে যাওয়ার সময় হয়ে গেল, টাটা বাই বাই দিয়ে আমরা সবাই বেরোনোর প্রস্তুতি নিলাম। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে যেতে শুরু করলাম, সব কিছুকে টাটা বাই বাই দিয়ে চলে আসার প্রস্তুতি নিলাম। এই তো, তারপরে হ্যাঁ, আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যখন এসেছি, তখন আমরা ওই যে রাজবাড়ির সামনে অনেকগুলো ছবি তুলেছি, ছবিগুলো দেখাতে পারছি না, সরি। কিন্তু আমরা এই দরজাতে অনেকগুলো ছবি তুলেছি, খুব সুন্দর সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার ব্লগ লাইক করবেন, সবার কাছে দোয়া চাই। আমার ইউটিউবের চ্যানেলটা নতুন, আপনারা অবশ্যই সাহায্য করবেন।